ঘোষণা এবং আহ্বান যে আমরা জেএমসি জয়েন্ট মুভমেন্ট কমিটি 10323 গত 27 তারিখ আক্রমণের পর বর্বরোচিত সরকারের যে পুলিশি আক্রমণ সেটার পর কিন্তু আমরা নানা কারণে আমরা বসতে পারিনি। আজকে আমরা জেএমসি বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সারা রাজ্যের মানুষ আমাদের পক্ষে আছে, আমাদের সমর্থনে আছেন, আমাদের প্রতি সহানুভূতিশীল আছেন। আমাদের যে 27 তারিখ সরকারের পুলিশি বর্বরোচিত আমাদের আন্দোলনের উপর আমাদের শিক্ষকদের উপর যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদ করেছেন। আমরা আমাদের জেএমসির পক্ষ থেকে কোনো রকম প্রতিবাদ সংগঠিত করতে পারিনি, কারণ বিভিন্ন রকমের কারণ রয়েছে। সেই কারণে আমরা একটু দেরি হলেও আজকে জেএমসির মিটিং হলো, সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 15 তারিখ বেলা 12টায় জেএমসির উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ হবে রবীন্দ্র ভবনের সামনে। সারা রাজ্যের 10323 শিক্ষকদের কাছে আহ্বান, আপনারা সবাই এখানে উপস্থিত হবেন, কারণ আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি ছিল আমাদের চাকরি ফিরে পাওয়া। সেই দাবিতেই আমরা 7 ডিসেম্বর থেকে 52 দিন 26 জানুয়ারি পর্যন্ত আমরা গণঅবস্থানে ছিলাম শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে। সেখানে আমাদের উপর পুলিশি আক্রমণ, সরকারের যে এই বর্বরোচিত আচরণ, আমাদের উপর টেন্ট ভেঙে দেওয়া, আমাদের শিক্ষকদের উপর কাঁদানে গ্যাস, জল কামান, টিয়ার গ্যাস, তারপর রাবার বুলেট ছোড়া এবং লাঠি পেটা করার পর যে আক্রান্ত হয়েছেন শিক্ষকরা, তাদের এই কারণে সারা রাজ্যের মানুষ প্রতিবাদ করেছেন। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি 10323-এর পক্ষ থেকে আমরা প্রতিবাদ সংগঠিত করব, প্রতিবাদ সভা করব আগামী 15 ফেব্রুয়ারি রবীন্দ্র ভবনের সামনে বেলা 12টায়। রাজ্যের আপামর জনতার কাছে আহ্বান করব, আপনারা আমাদের সঙ্গ দেবেন, আমাদের সহযোগিতা করবেন এবং সমস্ত শিক্ষকদের, আমাদের শিক্ষকদের আহ্বান করব আপনারা সেখানে উপস্থিত হবেন। জেএমসি পক্ষ সিনি 10323 শিক্ষক এই রাজ্যবাসী রত্ন হাম্বা ইয়াফারও জয়চিহ্ন যে 52 দিন পর্যন্ত সিটি সেন্টার গোস কাগ করধরণা আশক্রু সাহায্য খেবেন জানি যা যা চুক্তি খেয়ে তাই এসেছেন যে 27 তারিখ নি সিনি উপরে পুলিশ আক্রমণ নি করে তিনি না সিনি জেএমসি মিটিং এবং সিনি জেএমসি মিটিংও যেন সিদ্ধান্ত নাহাকা ফাইনাই 15 তারিখ যেন রবীন্দ্র ভবন বুসকাঙ্গ কাইসা বিক্ষোভ সভা খাইনাই তামনি হেঙ্কাই থানায় 27 তারিখ পুলিশ যেভাবে বর্বরোচিত আক্রমণ খাইকে আবুনি প্রতিবাদ স্বরূপ, কারণ যেন গণতান্ত্রিক পদ্ধতিও আন্দোলন খাইছিনি যে ইলিগেলি যেন চাকরি থেকে নখরি রহমানি আপন উইথড্র খাইনা বাগেই সরকার নিখানি যে কব কুংনার মানে ফিয়াবা সরকার সঙ্গে মালাই ফেলিয়া বা সরকারের কোনো প্রতিনিধি সঙ্গে মালাই ফেলিয়া যেন আপনি বাগেই এইব যেহেতু যেন কক রেখা যে যেন স্থায়ী সমাধান খাইনা হেন কিন্তু কক রমানি পরেব যে কক নারিগা যেন কিন্তু সিনি গণধর্ণান সবাইয়া যেন শুধু কক ছানানি ফেমাসে কিন্তু পুলিশ যেভাবে 144 জারি খাইয়ে সিনির উপরে লাঠা চার্জ খাই নাই কাদানি গ্যাস থেকে শুরু খাই ইট পাথর সমস্ত কিছুর জন্য পুলিশ বাই খিতার জাকা এবং কয়েকজন সিনি তাবুক সা খামিয়াক যেমন ছন্দারাম দেববর্মা, রিঙ্কু ম্যাডাম, তাই বিনয় দেববর্মা, তাই সঞ্জয় শর্মা অব হাই শিক্ষকর তাবুক বিশ্বানী বাসাই মেয়া কতেও তো বুম ছাইমাই নিয়ে আবো হাই যে আপনি বিরুদ্ধে যেন বিক্ষোভ মিছিল খাইনাই আর বিক্ষোভ মিছিল আংসিনি 10323 যত ফ্রেনাই তাই ফ্রেনাই যে ছন্ন কবগ নর ফাগি ও জেএমসি বাই যে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সভা খাইজাক মানে আজাগ ফাইমানজাক ফাগি এবং আপনি প্রতিবাদ স্বরূপ নর সরকারের বিরুদ্ধে খরাং টি ছাবি হয়ে আস সাইন আনি কক মোটাকা হাম্বাই যেত না গত 27 তারিখ আমাদের জেএমসির যে গণঅবস্থান সেই গণঅবস্থানে পুলিশের যে বর্বরোচিত আক্রমণ সেই আক্রমণের পর আমরা দীর্ঘদিন জেএমসির কোনো মিটিং সেই অর্থে করে উঠতে পারিনি। তার জন্য প্রথমেই আমরা 10323-এর সমস্ত সদস্যার কাছে দুঃখিত
এবং আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে মিটিং করি এবং মিটিংয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করি নতুন করে, কারণ কি জেএমসিকে আবার নতুন করে সজাগ করতে হবে। সেই সুবাদেই আমরা বেশ কিছু দাবি সনদ তৈরি করি জেএমসিতে মিটিংয়ে। এর মধ্যে প্রথম যে দাবি, সে দাবি হলো আমাদের শিক্ষকতা আমাদেরকে ফিরিয়ে দাও। দ্বিতীয় দাবি হলো প্রয়াত শিক্ষকদের পরিবার পরিজনদের মধ্যে সরকারি প্রকল্পের মাধ্যমে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা। তৃতীয় যে দাবি, সে দাবি হলো 10,323 শিক্ষকদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হচ্ছে তা বিনা শর্তে প্রত্যাহার করতে হবে। প্রথমত এই তিনটে দাবি আমরা ফিক্স করি আজকে জেএমসির মিটিংয়ে। এবং 27 তারিখের যে বর্বরোচিত আক্রমণ, তার প্রতিবাদে আমরা আগামী 15 তারিখ এ মাসে একটা বিক্ষোভ সভা করতে যাচ্ছি। সেই বিক্ষোভ সভা হবে রবীন্দ্রভবনের সামনে বেলা 12টায়। রাজ্যের সমস্ত 10,323-এর শিক্ষক শিক্ষয়িত্রীদের কাছে জেএমসির পক্ষ থেকে আবেদন থাকবে, আপনারা ওই দিন মানে 15 তারিখ রবীন্দ্রভবন হলের সামনে রাস্তায় আমরা যে বিক্ষোভ সভা করব তাতে উপস্থিত থাকবেন। এবং এই সভা থেকেই আমরা আগামী দিনের যে পরিকল্পনা আমরা নিয়েছি, যেটা এখন আপনাদের সামনে আমরা বলছি না, সেই মঞ্চ থেকেই আমরা আগামী দিনের আমাদের কর্মসূচি ঘোষণা দেব। এবং বিনম্র চিত্তে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ওই দিন উপস্থিত থাকবেন, কারণ আমরা জেএমসি আগেও বলেছি এখনও বলছি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের চাকরি ফিরে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ রাখব না। তাতে রাজ্য সরকার পুলিশ দিয়ে অত্যাচার করুক বা অন্যভাবে অত্যাচার করুক, তাতে কিছু আসে যায় না। অত্যাচারের সামনে জেএমসি কখনো মাথা নত করবে না, রাজ্য সরকার এটা বুঝতে হবে। আমরা আন্দোলন করব, আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হবে, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই জেএমসি মিটিং। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা আপনাদের সামনে আমরা তুলে ধরব এই বিক্ষোভ সভায়। তাই রাজ্যের আপামর 10,323-এর সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে জেএমসির পক্ষ থেকে আবেদন থাকবে, আপনারা আগামী 15 তারিখ রবীন্দ্রভবন প্রাঙ্গণে চলে আসবেন, আমরা 12টা থেকে সভাটা শুরু করতে যাচ্ছি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। পরবর্তী কোনো কর্মসূচি আছে? সেটা তো বললাম, পরবর্তী কর্মসূচিটা আমরা ওই দিনই ঘোষণা দেব বিক্ষোভ সভা থেকে। 15 তারিখ যে বিক্ষোভ সভা আমরা করব রবীন্দ্রভবনের সামনে, সেই বিক্ষোভ সভা মঞ্চ থেকেই আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে দেব। ধন্যবাদ।